আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 28তম ভিডিও। আজকে যে ফর্মুলাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোড ফর্মুলা। কোড ফর্মুলা আসলে কি কাজে লাগে সেটা নিয়ে প্রথমে কিছু বলে নিই। সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা করি, যে সিকিউরিটিটাকে শক্ত করার জন্য আমরা কিছু পাসওয়ার্ড তৈরি করে থাকি, যে পাসওয়ার্ড দিয়ে থাকি যে 53210, এটা হচ্ছে একটা পাসওয়ার্ড। বাট ওটাকে আমরা পরবর্তীতে বলে দিই যে এটাকে কোডে কনভার্ট করে নেওয়া হোক, এবং কোডে কনভার্ট করার পরে যে পাসওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে অরিজিনালি আসলে পাসওয়ার্ড। এরকম কিছু সিকিউরিটি ইউনিটের মধ্যে এরকম ধরনের কিছু জিনিস ইউজ করা হয়। তো যদি এরকম হয়ে থাকে যে আপনাকে বলা হয়েছে যে আপনাকে পাসওয়ার্ডটা দেওয়া হলো নাম্বার, বাট নাম্বারটা আপনি কোডে কনভার্ট করে আপনি সেটাকে ইউজ করবেন, তাহলে আপনার এটা কাজ করবে। তো এটা আসলে সচরাচর ইউজ হয় না, কোডগুলো ইউজ হয় না। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে এরকম কোড ইউজ করা হয়, প্রোডাক্টের ক্ষেত্রে এবং বিভিন্ন জিনিসের ক্ষেত্রে এই কোডগুলো ইউজ করা হয়। কোডগুলোতে যেই ফর্মুলাটা ইউজ করা হয় ওখানে যে যেটা আমরা নাম্বারে ওয়ান দেখতেছি, নাম্বারের ওয়ান কিন্তু আসলে কোড ফর্মুলাতে ওয়ান না, জিরো যেটা দেখতেছি সেটা আসলে জিরো না কোড ফর্মুলাতে, এবং টু যেটা দেখছি সেটা কিন্তু কোড ফর্মুলাতে টু না। অর্থাৎ নাম্বারে যেটা জিরো কোড ফর্মুলাতে ডিফারেন্ট, ওটা হচ্ছে অন্যরকম। তো আসলে কোড ফর্মুলা কি সেটা আসলে আমরা দেখি। এখানে আমি একটা কোড ফর্মুলা প্রয়োগ করতেছি এবং দেখাচ্ছি যে আসলে এক্সেলের নাম্বারকে কোড ফর্মুলাতে আসলে কত বলে। তো এখানে সমান সমান দিচ্ছি, লিখছি সরি, কোড ফর্মুলাটা আমি সিলেক্ট করে নিচ্ছি, বলতেছে টেক্সট, টেক্সট দিলাম আমি এখানে জিরো, জিরোটাকে আমি আসলে সিলেক্ট করলাম, শিফট বাটন ধরে আমি ব্রেকেটটাকে ক্লোজ করছি এবং এন্টার চাপ দিচ্ছি। দেখুন এখানে দেখাচ্ছে জিরো কোড ফর্মুলাতে আসলে 48। এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করে দিই কোনায়, অথবা ছোটটাকে কপি করে নিই আমি পেস্ট করে দিই শেষ পর্যন্ত, তাহলে আমাকে আসলে দেখাবে যে আসলে কোনটাকে কোড ফর্মুলাতে কত বলে। এখানে কোড ফর্মুলাতে দেখাচ্ছে জিরো সমান সমান আসলে 48, ওয়ানটাকে দেখাচ্ছে 49, টুটাকে দেখাচ্ছে কোড ফর্মুলাতে আসলে 50, থ্রিকে দেখাচ্ছে 51, ফোরকে দেখাচ্ছে 52, এবং নিচে আপনারা দেখতে পারতেছেন কিছু ইউনিটে 10, 11, 12 থেকে শুরু করে একদম 19 পর্যন্ত এগুলাকে সবগুলাকে দেখাচ্ছে 49। অর্থাৎ 1, 10, 11, 12, 13, 14 এগুলাকে কোড ফর্মুলাতে 49 বলা হয়, বাট এখানে দেখাচ্ছে 2K 50 এবং হচ্ছে 20K 50। তো এটা আসলে কোড ফর্মুলা ইউজ করলে আপনি দেখতে পারবেন যে যেই নাম্বার ফর্মুলাতে যে কোয়ান্টিটিটা আছে আসলে কোড ফর্মুলাতে সেই কোয়ান্টিটিটা নাই। যদি আমাকে এখানে বলা হয় যে আপনাকে পাসওয়ার্ড দেওয়া হলো এবং এটাকে কোডে কনভার্ট করে আপনি ইউজ করবেন, তাহলে আসলে এটার পাসওয়ার্ডটা কেমন হবে সেটা দেখি। যে এখানে দেখাচ্ছে এটা আমি এটাকে কপি করে পেস্ট করলাম, দ্যাট মিনস আমার পাসওয়ার্ড হবে 53, অর্থাৎ 53, 51, 50, 49, 48। তো এটাই হচ্ছে কোড ফর্মুলার কাজ। এটা সচরাচর ইউজ হয় না, খুব কম জায়গাতে ইউজ হয়, তাও আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন এবং মানুষের সাথে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।